আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। চুয়াত্তর দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হলো শুক্রবার। মেধা তালিকায় জায়গা না পেলেও বেশ ভালো ফল করেছে নিউ ব্যারাকপুর কলোনি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। 137 জন পরীক্ষার্থী ছিল, সকলেই পাস করেছে। প্রথম বিভাগে 46 জন উত্তীর্ণ হয়েছে, গতবারের তুলনায় ছাত্রীর সংখ্যা কম। সর্বোচ্চ নম্বর 657, 93.85% পেয়েছেন অনুষ্কার ঘোষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা ঘোষ বিশ্বাস জানান, রেজাল্ট ঠিক আছে, খারাপ হয়নি, ভালো হয়েছে। মেয়েরা খেটেছে, পরীক্ষা দিয়েছে, 100% পাস করেছে, যথেষ্ট ভালো, আরেকটু ভালো আশা করতেই পারি, সেই তুলনায় ভালোই হয়েছে। গত বছর ছিল 184 জন, এইভাবে ভর্তি নিয়ে সমস্যা ছিল, তাই তুলনায় পরীক্ষার্থীদের সংখ্যা অনেকটা কম। 600 উপরে পেয়েছে 7 জন। সব মিলিয়ে নিউ ব্যারাকপুর কলোনি উচ্চ বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার ফলাফল যথেষ্ট ভালো। ছাত্রীরা যাতে মার্কশিট পেয়ে বেজায় খুশি এবং বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবকরা উপস্থিত ছিলেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন। আর একটু বেশি এক্সপেক্ট করেছিলাম, তো সেই জায়গাটা একটু খারাপ লাগছে। ওভারঅল ভালো, ম্যাথসে 100 পেয়েছে, এটা খুব ভালো লাগছে। আর বাকি সাবজেক্টও ভালো, তবে ওই বাংলা ইংলিশটা একটু কমে গেছে, তার জন্য একটু খারাপ লাগছে। আর বাকি এমনি খুশি, বাবা মাও খুশি, ওই একটাই সবার একটু খারাপ লাগছে, বাংলা ইংলিশটা একটু কম হয়েছে। একটা বিরাট সাফল্য, সাফল্যের পিছনে সব থেকে বড় অবদান মা, বাড়ির সবাই, বিশেষত আমার জেঠিমা, উনি আমার পড়াশোনাটা দেখতেন, পাশে থাকতেন, মনে বেশি সাফল্য আমি মনে করব। পাশাপাশি তুমি একজন মানে ভালো শিল্পী, ভালো, তোমার গানের গলা খুব সুন্দর, সুরেলা কণ্ঠে তুমি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছো, পড়াশোনার পাশাপাশি গান বাজনা চালিয়ে যাবে? হ্যাঁ, গান বাজনাটা করলে পড়াশোনাটা মাথাটা অনেকটা খোলে আমার মনে হয়। ওটা আমি মানে পাশাপাশি দেখি না, আমার গানটাও যেরকম ইম্পর্টেন্স দিই, পড়াশোনাটাও সেরকম ইম্পর্টেন্স, দুটোকে একসাথে রাখারই চেষ্টা করি, ওর জন্য দুটোই একসাথে চলছে। কতজন টিচার ছিল? আমার টিচার বাংলা ইংলিশের একজন, মানে দুজন দুজন করে একজন, আর লাইফ সায়েন্স একজন, আর ভূগোল একজন, আর বাকিটা নিজেই পড়তাম বাড়িতে। কি নিয়ে পড়লো? সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা, ভবিষ্যতে নিট দেওয়ার ইচ্ছা আছে, তো সায়েন্স নিয়ে ছিল। প্রত্যেকে পাস, রেজাল্ট খারাপ হয়নি, ভালোই হয়েছে, আর একটু ভালো তো আশা থাকেই আমাদের, সেই তুলনায় ঠিক আছে। তবে রেজাল্ট মেয়েরা পরীক্ষা দিয়েছে, খেটেছে, স্যাটিসফ্যাক্টরি। পরীক্ষার্থী এবার তো সেই একটা এজ ভর্তির জন্য এবার পরীক্ষার্থী সত্যি কম হয়েছে, গতবার থেকে পরীক্ষার্থী এবারও কম। 137 জন পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকে পাস, গতবার আমার 184 পরীক্ষা দিয়েছিল, সেই তুলনায় তো এবার তো পরীক্ষার্থী অনেক কম। ফার্স্ট ডিভিশন পেয়েছে 46 জন, 46। সর্বোচ্চ নম্বর? সর্বোচ্চ নাম্বার 657, 93.85%। শারীরিকভাবে ঠিক আছে। আরও একটা যেটা কথা, সেটা দেখলাম আমি 13 সামথিং ফার্স্ট ডিভিশন পেয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, সেখানে আমার ফার্স্ট ডিভিশনের হারটা অতটা খারাপ, আমার ফার্স্ট ডিভিশনের হার 35%। তো আমি বলবো যে মেয়েরা যথেষ্ট ভালো করেছে, আমি আর কি বলবো, টোটাল রেজাল্টটাই যেখানে একটু খারাপ এবারে, সেখানে তো আমার মেয়েরা যথেষ্ট ভালো করেছে, 100% আমার পাস এবং রেজাল্ট যথেষ্ট, ওদের জন্য আমি পজিটিভ আর কি। ঠিকই আছে। মনিকা ঘোষ বিশ্বাস, হেডমিস্ট্রেস, ইউ আর একটু কলিং গার্লস সায়েন্স। এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।